কেমন আছেন? আমরা বাংলাবাবুর পক্ষ থেকে আজকে এসেছি ঢাকার দূরবর্তী এলাকার বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য। আর বিষয়টা হচ্ছে, দেশের সার্বিক বন্যা পরিস্থিতি অবনতিকে যাচ্ছে এবং ফারাক্কাবাদে উজান থেকে নেমে আসার কারণে এবং ভারতের বিহার এবং পশ্চিমবঙ্গে বন্যা পরিস্থিতির অবনতির কারণে কিন্তু বাংলাদেশের বন্যা অবস্থা অবনতি। আপনারা জানেন উত্তরবঙ্গের খুবই পানি অনেক উঁচুতে প্রবাহিত হচ্ছে এবং আপনারা জানেন যে ঢাকার আশেপাশে যে নদীগুলো রয়েছে শীতলক্ষ্যা, তুরাগ, বুড়িগঙ্গা, বালু নদীর পানি বৃদ্ধি পেয়েছে এবং যার ফলে ঢাকার নিকটবর্তী দূরবর্তী এলাকা কিন্তু বন্যা পরিস্থিতি অবনতিকে যাচ্ছে। প্রতিদিনই 2 থেকে 3 ফুট করে পানি বৃদ্ধি পাচ্ছে এবং মানুষ আশেপাশের মানুষজন খুবই শঙ্কিত বসবাস করছেন। ইতিমধ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ দপ্তর থেকে দেশবাসীকে সাহায্য সহযোগিতা করা হচ্ছে এবং সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিচ্ছেন অনেক ব্যবসা প্রতিষ্ঠান, শিল্পপতিরা। আর বিষয়টা হচ্ছে, এই পরিস্থিতি কিন্তু ত্রাণ সব জায়গায় ঠিকমতো পৌঁছাচ্ছে না, এটি একটি বিষয়। আর আমরা মিডিয়ার সবাই চেষ্টা করছি হাইলাইটস করার জন্য, যাতে সবাই জিনিসটা বুঝতে পারেন এবং তুলে ধরার চেষ্টা করছি সরকার গণমাধ্যমকে, যাতে সবাই যাদের সাহায্য সহযোগিতা করতে পারি। আর এই পরিস্থিতি কিন্তু সবাইকে সাহায্যের জন্য হাত বাড়াতে হবে, নিজ এলাকা থেকে এগিয়ে আসতে হবে, সরকার একার পক্ষে সম্ভব নয়। আমরাও চেষ্টা করছি মিডিয়ার মাধ্যমে জিনিসটাকে দেখিয়ে, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আশেপাশে এলাকা কিন্তু অনেকটা পানি বৃদ্ধি পাচ্ছে এবং বৃষ্টি কিন্তু এখনও হচ্ছে, এখনও এই সময়ে কিন্তু বৃষ্টি হচ্ছে, আজকে সকালে অনেক বৃষ্টি হয়েছে। তো বৃষ্টির ফলেই কিন্তু পানি দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং বৃষ্টি যদি না কমেছে, রোদ না হওয়াতে পানি কিন্তু কমছে না। আর এই পরিস্থিতি আমরা খুবই সমবেদনা আছি দেশবাসীকে। আপাতত এটুকুই, পরবর্তী খবর অবশ্যই জানানো হবে।